এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর কি বাকি থাকলো বলুন তো মা? তোজোর স্কুলে তো আজকে সবাই জেনেই গেল যে দাদাই তোজোর বাবা। দাদা আজ সবার সামনে গিয়ে বলে এসেছে যে অনিরুদ্ধ রায়চৌধুরী হলো তোজোর বাবা। তোজোকে যদি দেখতেন একবার, কি আনন্দ! অনেক কিছুই তো করলাম আমরা, পারলাম কোথায়? পারলাম না। কি হয়েছে, কি হয়েছে ঈশা? আর কি হবে প্রতীক, তোমার দাদা তোজোর স্কুলে গেছিল, সেখানে গিয়ে সকলের সামনে বলে এসেছে যে দাদাই তোজোর বাবা। অনেক কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। বাড়াবাড়ির আর কি দেখলেন পিসিমণি, এবার দেখবেন। মানে ঠিক কি বলতে চাইছো? কি বলতে চাইছি যে এতদিন তো ব্যাপারটা ভার্বালি ছিল, এবার সেটা লিগ্যাল হবে, মানে রিটেন। কি রিটেন হবে? তোজোকে নিজের উত্তরাধিকার বলে সেটা খাতায় কলমে করবে। খাতায় কলমে মানে? মানে লিগ্যাল মা। লিগ্যাল? লিগ্যাল মানে মা, প্রিন্সিপাল আজ সবার সামনে দাদাকে বলেছে তোজোকে যদি নিজের সন্তানের পরিচয় দিতে হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু লিগ্যাল করে নিতে। আরো বাড়াবাড়ি করো তুমি। মানে কি বাড়াবাড়ি করেছি আমরা? হ্যাঁ করনি, দাদা বিয়ে করেছিল, তোজোকে নিয়ে এসেছিল। ঠিক আছে, তোমরা যদি চুপ করে থাকতে তাহলে তো এত বাড়াবাড়ি হতো না। কিন্তু তা না, তোমরা উঠে পড়ে লাগলে। প্রথমে দাদাকে আটকালে, তারপর সই করতে দিলে না। কি লাভ হলো? কি লাভ? সেদিন যদি তুমি দাদাকে প্ল্যান করে দেশের বাড়িতে না পাঠাতে তাহলে তো এত কিছু ঘটনা ঘটতো না। না 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 না, এই ব্যাপারে আপনার সাথে আমি আর কথা বলবো না। যা, বড় দাদু দাদুর সঙ্গে আড়ি করে নিল। এই যে এসে গেছে, জাগৃতি নিয়ে এসো। রাখো রাখো, এখানে রাখো। এসব কি? ওই একটু বানিয়ে নিলাম, লুচি তরকারি আর হালুয়া।